আজকে যে আমরা আলোচনা করব কম্পোজিট ফাংশন এর অন্তরজ নির্ণয় গুণ একটি চলকের সাপেক্ষে এটি অন্যান্য অংশের সাথে যদি আমরা তুলনা করি তাহলে এই অংশটা অনেকটা সহজ। আজকে আমি যে অংশটা আলোচনা করব এটা হচ্ছে অন্তরীকরণের 9.4 এর অন্তর্ভুক্ত একটি অংশ, যে অংশকে বলা হয় কম্পোজিট ফাংশন। এই কম্পোজিট ফাংশনকে কিভাবে আমরা বুঝবো ওই কারণে আমি দুইটি নিয়ম লিখে রেখেছি। এই দুইটি নিয়ম যদি তুমি পালন করে বুঝো প্রকৃতপক্ষেই তুমি এই সম্পূর্ণ অংশটা পেরে যাবা। দেখো এখানে আমি লিখে রেখেছি যে কম্পোজিট ফাংশনের অন্তরজ নির্ণয় কিভাবে নির্ণয় করতে হয় এর জন্য দুইটা নিয়ম। এক নাম্বার নিয়ম হচ্ছে কোন জায়গায় এক্স থাকার কথা, বলো কোন একটি জায়গায় এক্স থাকার কথা, যদি না থাকে তবে আবার অন্তরীকরণ করতে হবে। কোন একটি জায়গায় এক্স থাকার কথা, যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে আবার তাকে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তারপরে দেখো সংযোজিত ফাংশনের অন্তরীকরণকে আমরা গুণ আকারে লিখবো। কি আকারে লিখবো? আমরা গুণ আকারে লিখবো। ঘটনাটা কিরকম, ঘটনাটাকে বুঝতে হলে সাপোজ আমি এখানে কিছুক্ষণের জন্য একটু বুঝাচ্ছি। ধরো তোমার কাছে দেওয়া আছে যে লন টু এক্স, তাই না? আচ্ছা এখানে এই লন সামথিং মানে তুমি আশা করেছিলে যে এখানে থাকবে লন এক্স, তাই না? আচ্ছা এখানে তুমি আশা করেছিলে লন এক্স, এই লন এক্স কে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে হবে 1/x, তার মানে 1/2x। আচ্ছা এখানে দেখো কোন জায়গায় x থাকার কথা, এখানে x থাকার কথা, কিন্তু এখানে কি আদু x আছে? না, এখানে আছে 2x। ওই কারণে কি যদি না থাকে তবে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে যেহেতু নাই ওই কারণে এটাকে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। তোমরা জানো 2x কে অন্তরীকরণ করলে হয়ে যায় শুধু 2, তাহলে এখানে হয়ে গেল শুধু 2। এবং এই সংযোজিত ফাংশনের অন্তরীকরণকে তুমি কি আকারে লিখছো, তুমি লিখছো গুণ আকারে, এটাই আমি বুঝাতে চাচ্ছি। এখন চলো আমরা 9.4 এই অধ্যায়ের প্রথম অংশটাকে আমরা সম্পূর্ণ আজকে শেষ করব। এই অধ্যায়ের মধ্যে এই কয়েকটি অঙ্ক দেওয়া আছে, দেখো একটু বুঝতে হবে তোমাদেরকে। এখানে আমি লিখে রেখেছি যে y=sec x, তাহলে sec x কে যদি অন্তরীকরণ করো তাহলে তুমি জানো sec x কে ডিফারেন্সিয়েশন করলে হয় sec x ইনটু tan x, তাহলে আমরা লিখব যে এখানে আমরা লিখব sec x ইনটু tan x, বুঝতে পারছো, ইনটু tan 5x + 3 tan x। তাহলে একটা বিষয় লক্ষ্য করো, এখানে তো তুমি ধরেছিলে বা তুমি ভেবেছিলে যে এখানে x থাকবে, কিন্তু এখানে তো x না, তাহলে যেহেতু এটা x না তাহলে এখানে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে হয়ে যাবে তোমার এটাকে অন্তরীকরণ করো 5x কে অন্তরীকরণ করলে হয় 5, আর ধ্রুবক সংখ্যাকে অন্তরীকরণ করলে হয় 0, তার দরকার নেই। তাহলে অবশেষে আনসারটা কি আসলো, আনসারটা আসলো 5 × sec 5x + 3 tan 5x + 3, এটা হচ্ছে আনসার। তুমি এখানে লিখে রাখো যে dy/dx, সুতরাং dy/dx আসবে। আচ্ছা এখানে দেখো যে বলা আছে যে sin root x, তুমি নিশ্চয়ই জানো যে sin x মানে কি, sin x মানে হচ্ছে cos x, তাহলে এখানে হয়ে যাবে dy/dx = sin x কে করলে হয়ে যাবে cos x। এটাকে তুমি চেয়েছিলে x থাকতো, মানে এটাকে তুমি চেয়েছিলে x হবে, বাট এটা তো x না, এটা কি, এটা হচ্ছে root x, root over x, তাহলে এটাকে কি করতে হবে, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এটাকে অন্তরীকরণ করলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার, তুমি নিশ্চয় জানো root x মানে হচ্ছে 1/2√x, তখন তুমি লিখতে পারো যে cos√x/2√x, এটা হচ্ছে এই মেথডের আনসার। তারপরে আসো দেখো এখানে y = আছে cos√x, তুমি চেয়েছিলে যে এই অংশটা x থাকার জন্য, মানে cos x থাকার জন্য, ধরে নাও cos x আছে, তাহলে অন্তরীকরণ করলে তুমি পাও dy/dx = cos x কে করলে হয় -sin x, কিন্তু এটা তো x না, এটা কি root x, তাহলে এই root x কে করলে কি হয়ে যায়, 1/2√x, বুঝতে পারছো। আচ্ছা এটা গেল। তারপরে আসো এখানে, এখানে যে root sin into root x, এই বিষয়টা কিরকম, এই বিষয়টা হচ্ছে যে তুমি জানো যে root over কোন কিছু মানে হচ্ছে 1/2√কিছু, তাই না? তাহলে যদি এরকম হয়ে থাকে √কিছু মানে হচ্ছে 1/2√কিছু, তাহলে এখানে √কিছু মানে তুমি লিখতে পারো যে 1/2√
অন্তরীকরণ করলে রুট এক্স মানে রুট কিছু মানে হচ্ছে ওয়ান বাই টু রুট কিছু, এটা হচ্ছে এই মেথের আনসার। তারপরে আসো দেখো যে তোমরা জানো যে রুট ওভার কিছু এই অংশটাকে এখানে যদি ই রুট এক্স ইকুয়াল টু তুমি দেখো এরকম আছে তাহলে তুমি এখানে ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে রুট এটাকে এক্স ধরো তাহলে এটা হয়ে যাবে তোমার ওয়ান বাই টু রুট ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। তাহলে এটা তো এটাকে তুমি ধরেছিলে রুট এক্স, এটাকে তুমি ধরেছিলে এক্স, প্রকৃতপক্ষে এটা কি এক্স, এটা হচ্ছে রুট এক্স। তাহলে রুট ওভার এক্স কে যদি অন্তরীকরণ করো তাহলে তুমি কি পাবা, তুমি পাবা ওয়ান বাই টু রুট এক্স, তাই না? আচ্ছা তারপরে তুমি এখানে লিখতে পারো সরাসরি যে ওয়ান বাই ফোর রুট এ টু দি পাওয়ার রুট এক্স ইন্টু রুট এক্স, এটা হচ্ছে এই মেথের আনসার। তারপরে আসো দেখো যে এ টু দি পাওয়ার দেখো এ টু দি পাওয়ার সামথিং এ টু দি পাওয়ার সামথিং মানে অন্তরীকরণ করলে তুমি জানো হয়ে যায় এ টু দি পাওয়ার সামথিং, এটা হয়ে যায় কি এ টু দি পাওয়ার সামথিং। তাহলে এই যে সামথিং এর জায়গায় তো তুমি চেয়েছিলে এক্স থাকার জন্য, তাহলে এখানে তো এক্স না, এখানে রুট এক্স। যদি এক্স কোন জায়গায় এক্স থাকার কথা যদি না থাকে তবে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, এটাকে যদি আবার অন্তরীকরণ করো তখন তুমি লিখতে পারো ওয়ান বাই টু রুট এক্স, এটা হচ্ছে এই মেথডের আনসার। তারপরে আসো দেখো এখানে আমি লিখে রেখেছি যে সাইন স্কোয়ার এক্স স্কোয়ার, তোমরা নিশ্চয়ই জানো যে সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন থিটা হোল স্কোয়ার, তাই না? তাহলে এখানে যে আছে দেখো যে এখানে আছে সাইন স্কোয়ার এক্স স্কোয়ার, এর মানে তুমি লিখতে পারো যে সাইন এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে তুমি কি লিখতে পারো, তুমি লিখতে পারো না যে সামথিং সামথিং পাওয়ার স্কোয়ার, এর মানে হচ্ছে টু সাইন সাইন এক্স স্কোয়ার। আচ্ছা এটা গেল, তাহলে এই ভিতরের অংশটা হচ্ছে সাইন এক্স, সাইন এক্স কে অন্তরীকরণ করলে হয়ে যায় কস এক্স। আর এখানে দেখো যে এক্স তুমি ধরেছিলে এটা এক্স, প্রকৃতপক্ষে এটা এক্স না, এটাকে অন্তরীকরণ করলে হয়ে যায় তোমার টু এক্স, অর্থাৎ আনসার হচ্ছে তোমার ফোর এক্স সাইন স্কোয়ার সাইন এক্স স্কোয়ার কস এক্স স্কোয়ার, এটা হচ্ছে এটার আনসার। তারপরে দেখো যে লন এক্স, লন এক্স মানে হচ্ছে তোমরা জানো যে ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স এক্স হচ্ছে এখানে সাইন টু এক্স। তাহলে দেখো এখানে তো তুমি এক্স ধরেছিলে, এটা কি এক্স না, এটা এক্স না, এটা হচ্ছে সাইন টু এক্স। তাহলে সাইন এক্স কে যদি করো তাহলে এটা হয়ে যাবে তোমার কস এক্স। এখন দেখো তুমি তো এটাকে ধরেছিলে যে এটাকে ধরেছিলে সাইন এক্স, কিন্তু এটা তো সাইন এক্স না, এটা তো টু এক্স, তাহলে তুমি এটাকে আবার অন্তরীকরণ করবা, আবার অন্তরীকরণ করলে এটা হয়ে যাবে টু, এটা হচ্ছে এই মেথের আনসার। তারপরে দেখো সর্বশেষ যেটি এটি হচ্ছে এটিকে তুমি এরকম লিখতে পারো যে সাপোজ তুমি এটাকে এই হোল স্কোয়ারটাকে তুমি ইচ্ছে করলে এখানে না দিয়ে তুমি এরকম দিতে পারো না, দেখো তো যে এখানে স্কোয়ার দিলাম আমি একটি লাইন শর্ট করার জন্য এরকম লিখলাম, তাহলে তুমি এখানে লিখতে পারো যে টু সাইন কি লন সেক এক্স, তাই না? যদি তাই হয় ওকে, তাহলে এখানে তো তুমি ধরেছিলা যে এখানে থাকবে সাইন এক্স, এটা তো সাইন এক্স না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, এটাকে অন্তরীকরণ করলে হবে লন এক্স মানে হচ্ছে ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স মানে কি সেক এক্স, এখানে সেক এক্স মানে কি সেক এক্স কে অন্তরী এখানে থাকার কথা এক্স কিন্তু নাইগা, সুতরাং ওই কারণে সেক এক্স কে করতে হবে, সেক এক্স কে করলে তুমি পাবা সেক এক্স ইন্টু টেন এক্স, এখানে সেক সেক ক্যান্সেল থাকছে তোমার টু সাইন ইন্টু টেন সাথে লন দেখো লন সেক এক্স, এটা হচ্ছে এই মেথের আনসার। বুঝতে পারছো? এই ছিল আজকে আমাদের যে কোনো একটি ফাংশন যদি ফাংশনটি কম্পোজিট হয় এই কম্পোজিট ফাংশনকে কিভাবে অন্তরীকরণ করতে হবে, মানে চলকের সাপটাকে কিভাবে তুমি অন্তরজ নির্ণয় করবা, মানে হচ্ছে লাস্ট আমি বলছি যে কোনো একটি জায়গার মধ্যে যদি এক্স থাকার কথা ওই জায়গায় যদি এক্স থাকে তাহলে ভালো, আর যদি ওই কাঙ্ক্ষিত জায়গার মধ্যে এক্স না থাকে তখন তুমি এটাকে আবার অন্তরীকরণ করবা এবং অন্তরীকরণের মানগুলোকে তুমি গুণাকারে লিখবা, একে একে এভাবে তুমি তোমার মতো করে সুন্দরভাবে এগিয়ে যাবা, দেখবা কাঙ্ক্ষিত ফলের সাথে মিলে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো। তো সুস্থ থাকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।